আরে বিজেপির কর্মীরা বাড়িতেই ঢুকতে পারছে না, ক্যানিং সহ বিস্তীর্ণ এলাকায়, সেখানে বিজেপি তৃণমূলকে খুন করবে এটা তো গাধাও বিশ্বাস করবে না। তো স্বাভাবিকভাবে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, তৃণমূলের মধ্যে এখন লড়াই চলছে, কারণ পঞ্চায়েত ভোট আছে সামনে। পঞ্চায়েতের ভোট হচ্ছে মধুর ভাণ্ড, পঞ্চায়েত হচ্ছে মধুর ভাণ্ড তৃণমূল কংগ্রেসের, সেই মধু পাওয়ার জন্য এখন নিজেদের মধ্যে মারামারি শুরু হয়েছে।